সুপ্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, রত্ন পাথরের আংটি ব্যবহার করলে আমাদের ভাগ্যের পরিবর্তন হয় কি? আসলে রত্ন পাথর কখনোই কারো ভাগ্য পরিবর্তন করে না, ভাগ্য পরিবর্তনে সহযোগিতা করতে পারে। আপনি যখন বা আমি যখন অসুস্থ হই, তখন ফার্মেসিতে যাই বা ডাক্তারের কাছে যাই, গিয়ে বিভিন্ন টেস্ট করিয়ে বা ডাক্তারের কাছে রোগের উপসর্গ বলে তখন ওষুধ বা মেডিসিন আমরা প্রয়োগ করি। তেমনি কোনো গ্রহ নক্ষত্র যদি অশুভ থাকে, গ্রহ যদি আপনার ডিসফেভারে থাকে, তখনই রত্ন পাথর ব্যবহার করতে হয়। কারণ রত্ন পাথর হচ্ছে মহান রাব্বুল আলমিনের অপূর্ব নির্দেশন, পাহাড় পর্বতে সমুদ্রে এই রত্ন পাথরের সৃষ্টি। রত্ন পাথর কখনোই মানুষকে খারাপ দৃষ্টিতে নেয় না, রত্ন পাথর যদি সঠিক হয়ে থাকে এবং আসল রত্ন পাথর হয়ে থাকে, তাহলে রত্ন পাথর দ্বারা আপনি উপকৃত হবেন। তবে বিশ্বাস করা যাবে না আপনি রত্ন পাথর দ্বারা যে আপনার ইম্প্রুভমেন্ট হবে, বিশ্বাস করতে হবে মহান রাব্বুল আলামিনকে। এই রত্ন পাথর হচ্ছে উসিলা। সুপ্রিয় দর্শক বন্ধু, আমি কিছু রত্ন পাথর আপনাদেরকে দেখাবো আজ, যে রত্ন পাথর গুলো আমরা প্রায় ব্যবহার করে থাকি বিভিন্ন কারণে। এবার সেই রত্ন পাথর গুলো আমি দেখাচ্ছি। আমার হাতে এই যে রত্ন পাথর গুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে আমরা এমিথিস্ট বলে থাকি, যেটি নীলা পাথরের অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করা হয়। এই এমিথিস্ট পাথর, এই যে দেখুন আমার হাতে ইউরো কয়েন দিয়ে বাদাই করা এমিথিস্ট পাথরের আংটি, ভালো করে লক্ষ্য করে দেখুন, এগুলোকে আমরা এমিথিস্ট বলে থাকি, বাংলায় পদ্মনীলা বা জার্মেনিয়া বলা হয়। এই যে পাথরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পাথরটিকে আমরা সিলোনি গোমেদ পাথর বলে থাকি, যেটি রাহু গ্রহের জন্য কাজ করে। মানুষের মানসিক সমস্যা, অশান্তি, ঋণের ঝামেলা, হয়রানি, হওয়া কাজ হচ্ছে না, বিভিন্ন ধরনের সমস্যা, অর্থনৈতিক সমস্যা, তীরে এসে তরি বিড়ছে, কোনো কাজই হচ্ছে না, তখন এই সিলোনি গোমেদ পাথর ব্যবহার করতে হয়। এরপরে যে আংটিটি আমি আপনাদেরকে দেখাবো, এটি হচ্ছে রক্ত প্রবাল। এই যে আংটিটি, এগুলোকে আমরা রক্ত প্রবাল বলে থাকি, যেটি কোরআন শরীফের সূরা রহমানের 19 নম্বর আয়াতে আছে। আরবিতে যেটিকে বলা হয় মারজান, হিন্দিতে বলা হয় রেড কোরাল, বাংলায় বলা হয় রক্ত প্রবাল, আর হিন্দিতে বলা হয় পলা, আরবিতে বলা হয় মারজান। এই রক্ত প্রবাল পাথর হার্ট, লিভার, কিডনি, ডায়াবেটিক্স এর জন্য খুবই কার্যকরী। অনেক সময় এই পাথরটি মানুষের শরীরের বিভিন্ন সমস্যার জন্য এই রক্ত প্রবাল পাথরের আংটি ব্যবহার করা যায় এবং মানুষ ব্যবহার করছেন সেই আদিকাল থেকে। বিশেষ করে যারা ডায়াবেটিক্স এর সমস্যায় ভুগছেন, তারা রক্ত প্রবাল পাথরের আংটি ব্যবহার করেন। এবার এই যে আংটিটি আপনাদেরকে দেখাবো, এই আংটিটিকে আমরা বলে থাকি ব্রাজিলের পান্না। এটি হচ্ছে ব্রাজিলের পান্না, ইউরো কয়েন দিয়ে বাদাই করা, যেটি ইউরো 50 পয়সা বা 10 পয়সা বা 25 পয়সা দিয়ে তৈরি করা হয়। এই যে দেখুন নিচের অংশ পাথরটির, এটিকে বলা হয় ব্রাজিলিয়ান পান্নাম। এরপরে আমি আরো একটি আংটি দেখাবো, এটি হচ্ছে সোলেমানি আকিক পাথরের আংটি। এই যে আংটিটি দেখতে পাচ্ছেন, সোলেমানি আকিক পাথর, আমার হাতে যে একটি আংটি দেখছেন, এটিও সোলেমানি আকিক। সোলেমানি আকিক হযরত সুলেমান নবীজি ব্যবহার করতেন, এটি ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা, বান, কুফরি কালাম থেকে মুক্ত রাখার জন্য এই পাথরটি ব্যবহার করা হয়, সোলেমানি আকিক। এখানে অসংখ্য সোলেমানি আকিক আছে, সবগুলো হয়তো দেখানো সম্ভব নয়। এই যে দেখুন আরবিতে খোদাই করে আর এই আংটিটি আছে, এটি ইয়ামিনি আকিক, এটি হচ্ছে সোলেমানি আকিক।
এটি হচ্ছে ইউরো কয়েন দিয়ে তৈরি করা। এবার আপনাদেরকে আরেকটি ব্রাজিলের স্কোয়ার শেপের পান্না দেখাই, এটিও ব্রাজিলের পান্না, খুব চমৎকার আংটি। দেখুন আপনারা সুপ্রিয় দর্শক বন্ধু, হয়তো আপনারা দেখেছেন অনেক ইউটিউবের ভিডিওতে, কিন্তু এই পান্নাটি হচ্ছে ব্রাজিলিয়ান পান্না। চমৎকার ডিজাইন গুলো দেখুন, সুন্দর ডিজাইন, এটি হচ্ছে ব্রাজিলের পান্না। এই যে নিচের অংশটি দেখুন, আপনারা অনেকেই রত্ন পাথর কিনতে প্রতারিত হন, আসল বলে নকল পাথরটি আপনাদেরকে ধরিয়ে দেওয়া হয় কিছু অসাধু ব্যবসায়ীরা। এই যে পাথর দুটি দেখছেন, এটিকে আমরা ক্যাটস আই বলে থাকি, যেটিকে আমরা বিড়াল আক্ষি বলে থাকি। ক্যাটস আই হচ্ছে কেতু গ্রহের রত্ন, যাদের হওয়া কাজটি হচ্ছে না, গোপন শত্রু, মানুষের শত্রুতামের জন্য আপনি কোনোভাবেই উন্নতি লাভ করতে পারছেন না, মানসিক অস্থিরতা কাজ করছে, পিছনে আপন মানুষরা শত্রু সেজে আপনার ক্ষয়ক্ষতি করছে, লোকসান করছে, তারা এই ক্যাটসাই পাথর ব্যবহার করবেন। এই যে আংটিটি দেখছেন, এটিকে আমরা লাফিজ লাজুলি বা কাশ্মীরি নীলা বলে থাকি। এই আংটিকে লাফিজ লাজুলি বা কাশ্মীরি নীলা বলা হয়। এই যে নিচের অংশটি দেখুন, এটি হচ্ছে উপরের অংশ। এই যে আংটিটি দেখতে পাচ্ছেন, এই দুটি আংটিকে আমরা ব্ল্যাক স্টোন বা ব্ল্যাক আকিক বলা হয়। এই যে দেখুন চমৎকার ডিজাইনের আংটি ব্ল্যাক আকিক, এই যে নিচের অংশ দেখুন নিখুঁত খুঁতখুঁতে কালো আকিক, এটিকে ব্ল্যাক আকিক বলা হয়। এবার এই যে দুটি আংটি দেখাবো, এটি হচ্ছে গোল্ডেন টোপাজ, যেটিকে পোকরাস পাথরের বিকল্প হিসাবে এই টোপাজ পাথরটি আপনি ব্যবহার করতে পারেন। যারা পোকরাস পাথর ব্যবহার করতে পারবেন না, যেহেতু পোকরাস পাথরের দাম বেশি, তারা এই টোপাজ পাথরটি পরবেন, মান সম্মান যশ খ্যাতির জন্য পোকরাস পাথর ব্যবহার করা হয়। এবার এই বক্সে যে আংটিগুলো দেখছেন, এই আংটিগুলো হচ্ছে ফিরোজা পাথরের আংটি, এই আংটিগুলো হচ্ছে ফিরোজা পাথরের আংটি, চমৎকার আংটি। দেখুন আংটিগুলো ফিরোজা পাথরের, বিভিন্ন ডিজাইনের বিভিন্ন শেপের আংটি আছে, এটিও ফিরোজা পাথরের আংটি, ভালো করে লক্ষ্য করে দেখুন, এটিও ফিরোজা পাথরের আংটি। এরপরে আপনাদেরকে মরিয়ম পাথরের আংটি দেখাবো, এই যে মরিয়মের পাথরের আংটি, যেটি মা মরিয়মের নামে নামকরণ করা হয়েছে, এটি হচ্ছে সেই মরিয়ম পাথরের আংটি। যাদের পেট ব্যথা বা পেট জনিত সমস্যা, তারা এই মরিয়ম পাথরের আংটি ব্যবহার করতে পারেন। নাভির নিচে যাদের ব্যথা আছে বা দীর্ঘদিন যাবৎ সমস্যা আছে, তারা মরিয়ম পাথরের আংটি ব্যবহার করতে পারেন। এই যে আংটিগুলো আমার হাতে দেখছেন, এগুলোকে আমরা টাইগার আই বলে থাকি বা বাঘাকৃতি আংটি বলে থাকি, এটিকে টাইগার পাথর বলা হয়। এই যে আংটিগুলো দেখুন ভালো করে সুপ্রিয় দর্শক বন্ধু, বিভিন্ন ডিজাইনের আংটি আমার প্রতিষ্ঠানে পাবেন, পাইকারি বা খুচরা। বাংলাদেশের অসংখ্য জেলা উপজেলায় প্রতিদিন সুন্দরবন এবং এসএ পরিবহনে আমার প্রতিষ্ঠান থেকে বিভিন্ন রত্ন পাথর খুচরা পাইকারি নিয়ে থাকেন অনেক ব্যবসায়ীরা বা অনেক ব্যবহারকারীরা। এটি হচ্ছে টাইগার পাথরের আংটি, আমি অল্প কিছু আংটি আজকের ভিডিওতে দেখাবো, সবগুলো সব বক্স এখানে রাখাও সম্ভব না, দেখানো সম্ভব না। এই যে পান্নাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে অনেক পান্না, আনকাট জাতের। ডিজাইনগুলো দেখুন, এক একটা এক এক ডিজাইনের আনকাট জাতের অনেক পান্না। এই যে পান্নাগুলো, এটি হচ্ছে আনকাট জাতের অনেক পান্না বলা হয়, এটি হচ্ছে ইন্ডিয়ান পান্না, অনেক পান্না জাতের অনেক পান্না। এরপরে এই যে পাথরটি দেখাবো, এটিকে আমরা বলে থাকি অনেকে ইয়েলো টোপাজ বলে থাকেন, এটি হচ্ছে অরিজিনালি ইয়েলো টোপাজ নয়, এডি পাথর, হলুদ এডি, যেটিকে আমেরিকান ডায়মন্ড বলা হয়, এটি ইয়েলো এডি বলা হয়। এরপরে হোয়াইট এডি দেখাবো আপনাদেরকে, হোয়াইট এডি, এই যে আংটিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হোয়াইট এডি, হোয়াইট এডি মানে সাদা এডি, এটি ছোট সাইজ আছে, যে ছোট সাইজটি দেখুন, চমৎকার শেপের আংটিগুলো, ইউরো কয়েন দিয়ে বাদাই করা, এটিকে হোয়াইট এডি বলা হয়, আমেরিকান এডি বা আমেরিকান ডায়মন্ড বলা হয় এই পাথরটিকে। এই হোয়াইট এডি আপনি শুক্র গ্রহের জন্য ব্যবহার করতে পারেন। এই যে পাথরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে স্টার রবি, যারা রবি গ্রহের সমস্যায় ভুগছেন তারা এই স্টার রবি ব্যবহার করতে পারেন। এবার আমি আরেকটি রবি দেখাই, এই যে রুবিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বার্মিজ রুবি, এই রুবিটি হচ্ছে বার্মিজ রুবি আর এটা হচ্ছে স্টার রুবি। রুবি বিভিন্ন কোয়ালিটির আছে, এর মধ্যে স্টার রুবি অন্যতম, আগেরকার দিনের মানুষেরা স্টার রুবি ব্যবহার করতেন। এই বক্সে যে আংটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো সলেমানি এবং ইয়ামিনিয়াং পাথরের আংটি,
এগুলো হচ্ছে ইয়ামিনি পাথরের আংটি। এই যে দেখুন লাল যেগুলো, এগুলো হচ্ছে ইয়ামিনি পাথরের আংটি। এগুলো হচ্ছে ইয়ামিনের পাথরের আংটি, যে ইয়ামেন থেকে হযরত শাহজালাল রহমতুল্লাহি, হযরত শাহপরান রহমতুল্লাহি এদেশে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন, সেই ইয়ামেনের আংটি। এটি হচ্ছে সলেমানি আংটি, সলেমানি পাথরের আংটি। এই যে দেখুন প্রত্যেকটি আংটি বাদাই করা। আমার প্রতিষ্ঠানে খুচরা পাথর এবং আংটি নিতে পারবেন, কেউ যদি আংটি নিতে চান আংটি নিতে পারবেন, কেউ যদি পাথর নিতে চান পাথর নিতে পারবেন। এখানেও সলেমানি পাথরের আংটি আছে, বিভিন্ন কোয়ালিটির আংটি আপনি পাইকারি খুচরা চাইলে নিতে পারবেন। এবার আপনাদেরকে আরেকটি পাথর দেখাবো। এই যে আংটি দুটো দেখছেন, এটি কিন্তু রক্ত প্রবাল বলে, এটি কিন্তু অরিজিনাল নয়, এটি তাইওয়ানের প্রবাল, রক্ত প্রবালই, কিন্তু এটি বি গ্রেডের, তাইওয়ানের প্রবাল। সুপ্রিয় দর্শক বন্ধু, রত্ন পাথর ব্যবহার করার পূর্বে অভিজ্ঞ জ্যোতিষীর সাথে আলাপ আলোচনা করে নেবেন। এই যে পাথর আংটিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গোমেদ পাথরের আংটি, এটি হচ্ছে গোমেদ পাথরের আংটি। এই যে বিভিন্ন শেপ বিভিন্ন ডিজাইনের আংটি পাবেন আমার প্রতিষ্ঠানে, অসংখ্য রত্ন পাথরের আংটি পাইকারি খুচরা নিতে পারবেন। এই যে পাথরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মুক্তা পাথরের আংটি, যেটিকে আমরা পাল বলে থাকি, চন্দ্রগ্রহের কাজ করে, মানসিক অস্থিরতা বিষণ্নতা একাকিত্বতা যারা করছেন তারা এই মুক্তা পাথরের আংটি ব্যবহার করবেন। মুক্তা পাথরের আংটির কোন সাইড এফেক্ট নেই। সুপ্রিয় দর্শক বন্ধু, রত্ন পাথর ব্যবহার করার পূর্বে আপনাকে প্রথমে যদি জানতে হবে আপনার শরীরের ওজন, আপনার বয়স অনুযায়ী, আপনার হস্তরেখা অনুযায়ী, আপনার জন্ম কুণ্ডলী অনুযায়ী বা নবাংশ কুণ্ডলী অনুযায়ী কোন রত্নটি আপনি ব্যবহার করলে উপকৃত হবেন এবং কোন রত্নটি কিভাবে ব্যবহার করবেন, অভিজ্ঞ জ্যোতিষীর কাছ থেকে জেনে বুঝে তারপরে ব্যবহার করবেন। কখনোই নিজের খেয়াল খুশি মতো কোন রত্ন পাথর ব্যবহার করে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। সুপ্রিয় দর্শক বন্ধু, এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে আমি অনুরোধ করব ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্টস করবেন। এতক্ষণ যারা আমার সাথে যুক্ত ছিলেন আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সকলেই ভালো থাকুন।